Hello class 1 students, good morning to all of you and welcome back to the Bengali language class. Asha kori tumra shobai bhalo achho. To bachchara amra ekhon barnaporichoyte ki shikchi mishro udaharon tai to tahole amra ager class e shikechi dui okkhorer ebong tin okkhorer mishro udaharon. Ajke amra korbo char okkhor ebong panch okkhorer kichu mishro udaharon. তো তোমরা প্রত্যেকে তোমাদের বর্ণপরিচয় বই নেবে আর এখানে তোমরা বের করবে পৃষ্ঠা 32 দেখো বাচ্চারা এখানে আমরা এখন প্রথমে পড়ব চার অক্ষরের মিশ্র উদাহরণ ঠিক আছে তাহলে তোমরা এখানে চার অক্ষরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি তাই তো তাহলে এসো আমরা শব্দগুলি পড়ি প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বানান করে পড়বে অ ধ হ্রস্ব ই ক আকার র অধিকার প র হ্রস্ব ই মধ্যাহ্ন য় আকার ম পরিণাম প র হ্রস্ব ই তালব্য য় কার ধ পরিশোধ প র হ্রস্ব ই হয় আকার দন্ত স পরিহাস অ দন্ত ন হ্রস্ব ও প আকার অন্তস্থ অনুপায় আ লয়কার চ দন্তের নয় আকার আলোচনা কয় ওকার তয় দীর্ঘ হল কৌতূহল অ বয় হর্ষই চয়াকার র অবিচার অ দন্তের নয় হর্ষ ময়াকার দন্তের ন অনুমান অ নয় হর্ষ অন্তস্থ জয় ওকার গ অনুযোগ দন্তের স ময় হর্ষ দয়াকার অন্তস্থ সমুদায় বয়হস্যই ব বয়হস্যই প রয় দীর্ঘই ত বিপরীত অ দন্তের নয় হর্ষ তয়াকার প অনুতাপ অ দন্তের নয় হর্ষ রয়াকার গ অনুরাগ অ ভয়হস্যই লয়াকার পিটকাটা মধ্যে স অভিলাষ দন্তের নয় হর্ষই বয় আকার র মধ্যাহ্ন নিবারণ পয়হর্ষ রয়াকার ত দন্তেন্ন পুরাতন প রয়হর্ষই তয়কার পেটকাটা মধ্যাহ্নস্য পরিতোষ অভয়স্যই ময়াকার দন্তেন্ন অভিমান বয়হর্ষই বয় একার চ দন্তেন্নয়াকার বিবেচনা প রয়হর্ষই বয়াকার র পরিবার এবার আমরা পড়ব পাঁচ অক্ষরের মিশ্র উদাহরণ এখানে তোমরা দেখতে পাবে কটি অক্ষর পাঁচটি অক্ষরের শব্দ এক দুই তিন চার পাঁচ অ দন্তের নয় হর্ষ অনু ধয় আকার ব দন্তের ন ধাবন অনুধাবন অ দন্তের ন ধয় হর্ষই অনধি কয়াকার র অনধিকার অ দন্তের নয় হর্ষ অনু তালব্যশয়কার চ দন্তের নয়াকার সূচনা অনুশোচনা অ দন্তের নয় হর্ষ অনু তালব্যশয় দীর্ঘই ল দন্তের ন শীলন অনুশীলন অ বয় হর্ষই বয় একার চ দন্তের নয় আকার অবিবেচনা দন্তের নয় হর্ষই র ভয় হর্ষই নিরভি ময় আকার দন্তের ন নিরভিমান পয় আকার র লয় ঔকার কয় হর্ষই ক পারলৌকিক প রয় হর্ষই পরি বয় একার তালব্য দন্তের ন পরিবেশন দন্তের নয় হর্ষই র প রয়াকার ধ নিরপরাধ অ কয় হর্ষ তয় ওকার ভ অন্তস্থ অকুত ভয় অ দন্তের নয় হর্ষ অনু ময় ওকার দ দন্তের ন মোদন অনুমোদন অভয়স্যই অভি দন্তের নয় হর্ষই বয়কার তালব্য নিবেশ অভিনিবেশ প রয়হস্যই পরি বয় একার দ দন্তের নয় আকার বেদনা পরিবেদনা পয় আকার রয়হস্যই পারি তয় ওকার পেটকাটা মধ্যে সয় হর্ষই ক তোষিক পারিতোষিক
তাহলে বাচ্চারা আমরা আজকে পড়লাম চার অক্ষরের এবং পাঁচ অক্ষরের কিছু মিশ্র উদাহরণ। এবার আমি তোমাদের কিছু কাজ দেব, তোমরা এই শব্দগুলি বাড়িতে ভালো করে পড়ার পরে সেই কাজগুলি করবে। দেখো বাচ্চারা, প্রত্যেকে এখানে পৃষ্ঠা 33-এ পরের পৃষ্ঠায় তোমরা অনুশীলনীর কাজ দেখতে পাচ্ছ। এখানে তোমরা কোনটা করবে, একের দাগের উপযুক্ত বর্ণ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। এখানে শূন্যস্থানে মানে ফাঁকা ঘরে তোমাদের উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দটিকে তৈরি করতে হবে। এখানে তোমরা HW লেখো, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে শব্দগুলি বারবার পড়ার পরে। ওকে, এখানে তোমরা 2 3 4 5 পাঁচটি অক্ষরে পর্যন্ত মিশ্র উদাহরণের এখানে কাজ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার পরে দেখো, এখানে আছে দুইয়ের দাগের, নিচের ছবি দেখে কোনটা কিসের ছবি ফাঁকা ঘরে লেখে এটা কাটা চিহ্ন দাও, এটা তোমাদের করতে হবে না। পরে আছে তিনের দাগে, নিচের এলোমেলো শব্দগুলি ফাঁকা ঘরে সাজিয়ে লেখো, এটা তোমরা করবে। এখানে HW লেখো, এখানে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে। তারপরে চার নম্বর হবে, এটা 3 লেখা আছে, এটা 4 নম্বর হবে, নিচের শব্দগুলির মানে ফাঁকা ঘরে লেখো, এটা কাটা চিহ্ন দাও, এটাও তোমাদের করতে হবে না, ঠিক আছে। তাহলে যেগুলি তোমাদের হোমওয়ার্ক দিলাম এটা তোমরা প্র্যাকটিস করো। ওকে, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।